বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সতীশ সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সোনামণিরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তো তাদের আমাদের আজকে যে আলোচনা দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের গণিত। এই গণিত বইটি থেকে আমরা আজকে যে আলোচনা করছি সেটি হলো আমাদের 54 পৃষ্ঠার পর্ব 2 নিয়ে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 29 এবং আমাদের এখানে যেটি থাকবে সেটি হলো আমাদের ফাঁকা ঘর এবং আমাদের সমান দিয়ে 17। এখন এখানে আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি এবং আমরা আরও একটি বিষয় এখানে পেয়ে যাব, সেটি হলো 8 নম্বরে। এখানে বিয়োগ, এটিও বিয়োগ, তাহলে আমরা 6 এবং 8 এখানে বিয়োগ পেয়ে যাচ্ছি। আর আমরা 7 নম্বরে যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের যোগের, তবে ফাঁকা ঘরেরই, এটি আমরা পরে আলোচনা করছি। এবং আমরা এই 9 এবং এই 10 আমরা পরে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। আমরা আগে এই 6 এবং 8, সেক্ষেত্রে আমরা যেটি বলবো দুটিরই ফাঁকা ঘর রয়েছে, তবে যে বিষয়টি আমাদের লক্ষণীয় সেটি হলো যে আমাদের এখানে ফাঁকা ঘরটি হলো মাঝখানে, এটি হলো সামনে। তাহলে আমরা একই সঙ্গে দুটি আলোচনা করে নেওয়ার চেষ্টা করব যে আমরা কীভাবে এই দুটি সমস্যার সমাধান করব। সেটি হলো 6 এবং 8। তাহলে 6 নম্বরে যেটি আমাদের রয়েছে সেটি হলো 29 বিয়োগ ফাঁকা ঘর এবং সমান হলো 17। এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো, যদি আমাদের ফাঁকা ঘর থাকে এবং মাঝখানে ফাঁকা ঘর থাকে, তাহলে আমরা এই দুটি সংখ্যার যে বড় সংখ্যাটি সেটির থেকে আমরা ছোট সংখ্যাটি বিয়োগ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 29 এবং হলো আমাদের 17। তাহলে 29 থেকে আমরা 17 একটু বিয়োগ করব, 9 থেকে 7 চলে গেলো 2 এবং 2 থেকে 1 চলে গেলো 1, তার মানে 12। তাহলে 12 এখানে বসিয়ে দিই, তাহলে এই 12 এবং এই 29 যে বিয়োগের যে পার্থক্য সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি 17। এখন আমরা আগে দেখে নিই এখানে মিলছে কি না। আচ্ছা, তো এখানে আমাদের যেটি মিলানোর যে বিষয় সেটি একটু দেখে নিই, 9 থেকে 2 চলে গেলো 7 এবং 2 থেকে 1 চলে গেলো 1, তার মানে আমাদের এখানে বিয়োগফল যেটি 17 দেওয়া রয়েছে সঠিক এবং আমরা মিলেছে আর কি। তাহলে এখানে 12 আমরা যেটি বিয়োগ করে এখানে বসিয়েছিলাম দুটির, সেটিও সঠিক। চলে যাবো আমাদের এই বিয়োগের আরেকটি যে সমস্যা সেটি হলো আমাদের ফাঁকা ঘর সামনে রয়েছে এবং বিয়োগ রয়েছে, এবং আমাদের এটির জন্য যে কাজটি হবে সেটি হলো আমাদের এখানে বইয়ে যেটি দেওয়া রয়েছে যে ফাঁকা ঘর এবং বিয়োগ 39 এবং এর সঙ্গে আমাদের যেটি বইয়ে দেওয়া রয়েছে সেটি হলো আমাদের 45। তাহলে এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে আমাদের ফাঁকা ঘর যদি হয়ে থাকে, সেটি যদি আমাদের বিয়োগ চিহ্ন থাকে, ফাঁকা ঘরটি যদি আমাদের সামনে থেকে থাকে, তাহলে এই দুটি সংখ্যার আমাদের কী করব, যোগ করব, এই দুটির মধ্যে যোগ করব। যোগ করে যা হবে তাই আমরা সামনে বসিয়ে দেব। আচ্ছা, 39 এবং আমাদের 45, তো 9 5 14 4 হাতে 1, 3 1 4, 4 4 8, অর্থাৎ আমাদের 84। এবার আমরা এখানে আগে 84 বসিয়ে দিই। তাহলে এই 84 থেকে যদি 39 বিয়োগ করে 45 সংখ্যাটি বের হয়ে যায়, তাহলে আমরা মনে করব যে আমাদের এই 84 সংখ্যাটি সঠিক। তাহলে এখানে 4, এখানে 9, তাহলে 4 থেকে তো যাবে না বিয়োগ, 14 থেকে 9 বিয়োগ করলে 5 হাতে 1, যে একটি রয়েছে সেটি আমরা যদি এখানে কেটে দিই 7 থেকে 3 চলে গেলে 4, অর্থাৎ 45 সংখ্যা এখানে দেওয়া রয়েছে, তার মানে 45ই আমাদের আসছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে 84 বের করেছিলাম সেটি সঠিক এবং আমরা এখানে বসিয়েছি। তাহলে আমরা এই দুটি বিয়োগের যে ধারণা এবং আমাদের ফাঁকা ঘরে এই ধরনের বিয়োগ থাকলে, মাঝখানে থাকলে কী হবে এবং সামনে থাকলে ফাঁকা ঘরে কী হবে সেটি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাবো যোগের ক্ষেত্রে। এখানে একটি যোগ রয়েছে এবং যোগের ক্ষেত্রে আমরা যেটি বলেছিলাম যে আমাদের যোগের ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমাদের বিয়োগ করে যা হবে সেটি আমরা ফাঁকা ঘরে বসিয়ে দেবো। তাহলে 75 এবং আমাদের এদিকে 27, তাহলে এখানে 15 ধরতে হবে, দশকের 10 ধরে আমরা 15 থেকে 7 বিয়োগ করবো। তাহলে 15 থেকে 7 চলে গেলে 7 8 9 10 11 12 13 14 15 8, হাতে 1, এটি হয়ে যাবে 6 6 থেকে 2 চলে গেলে 4, অর্থাৎ 48। তাহলে এখানে 48 বসিয়ে দিলাম, এখন 48 এবং 27 যদি আমরা যোগ করে 75 পেয়ে যাই, তার মানে আমাদের 48 সংখ্যাটি সঠিক হয়েছে। তাহলে 8 7 15 5, হাতে 1, হাতে 1, 4 1 5 5 2 7, অর্থাৎ 75 এখানে রয়েছে, তার মানে এটি আমাদের সঠিক। তাহলে এখন আমরা চলে যাবো পরের সমস্যাতে, সেটি হলো 9 নম্বরে। 9 নম্বরে আমাদের যেটি এখানে দেখতে পাচ্ছি যে তিনটি সংখ্যার বিষয় দেওয়া রয়েছে, আমরা একটু দেখে নিই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখতেছি যে 12 যোগ 9 বিয়োগ ফাঁকা ঘর এবং সমান 13, তার মানে আমাদের এই ফাঁকা ঘরে যে সংখ্যাটি বসবে কীভাবে আমরা এটি সমাধান করবো একটু দেখিয়ে চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের 12 এবং 9 যোগ বলেছে, আগে যোগ করে নিই, 9 2 11 1, হাতে 1 1 1 2, তাহলে 21। এখন 21 থেকে কোন সংখ্যাটি আমরা যদি বিয়োগ করি সেটি, সেক্ষেত্রে আমাদের 13
হবে। তাহলে আমরা ১৩ সংখ্যাটি এখানে আগে নিয়ে নেই। আচ্ছা, তো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো ২১ নিয়েছি এবং ১৩ যে বিয়োগ সেটি একটু দেখে নেই। তাহলে এখানে ১ ১১ ধরব, ১১ থেকে ৩ চলে যাবে, ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১, তাহলে ৮ ৮, হাতে রয়েছে ১, এখানে কেটে কেটে ১ ১ ১ মিলে গেল শূন্য, তারপরে ৮ আগে এখানে তাহলে আমরা ৮ বসিয়ে দিই। এখন আমরা যে কাজটি করব যে আমাদের এই ১২ এবং ৯ যদি আমাদের যোগ করি সেক্ষেত্রে ২১ হয়ে যায়, এবং ২১ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি, তাহলে ২১ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি যদি আমাদের ১৩ হয়ে যায়, তার মানে ৮ সংখ্যাটি আমাদের সঠিক। তাহলে আমরা একটু এখানে দেখে নিই, ৮ এখানে ১ ১১ ধরবো, ৮ ৯ ১০ ১১ ৩, হাতে রয়েছে ১, এখানে কেটে নেব, ২ থেকে ১ চলে গেলে ১, অর্থাৎ ১৩, এখানেও ১৩ রয়েছে। তার মানে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা আমাদের ছোট সমিতির জন্য যে কাজটি করব সেটি হলো যে এই তিনটি সংখ্যার সমস্যা কিভাবে সমাধান করব বা করতে পারি, এইগুলো তো আমরা বই থেকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ৫৪ পৃষ্ঠা থেকে। তো আমরা এ ধরনের বিষয়গুলো অনুশীলনমূলক কাজগুলোর পাশাপাশি আমরা আরও অতিরিক্ত যে কাজগুলো রয়েছে বা এক্সট্রা যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা আরেকটি সমস্যা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এটি করে আমরা আমাদের ছোট সমিতির আজকের এই ভিডিও থেকে শেষ বিদায় নেব। আচ্ছা, তো আমরা চলে যাই ১০ নম্বরে। ১০ নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি ২২ যোগ ৮, ২২ যোগ ৮ এবং বিয়োগ ফাঁকা ঘর সমান ২৩। তো ঠিক সেই সংখ্যাটির যেভাবে আমরা ৯ নম্বরে পেয়েছি ঠিক ওমন রয়েছে, এটা আমরা দেখে নিই। তাহলে এখানে ২২ এবং ৮ রয়েছে, তাহলে যোগ করলে আমাদের হয়ে যায় ৩০, ৩০ এখানে ফাঁকা ঘর রয়েছে এবং এখানে আমাদের রয়েছে ২৩। তার মানে এখন আমাদের এই যে সংখ্যাটি দাঁড়ালো বা ফাঁকা ঘরটি দ্বারা সেটি হলো এই পূর্বের মতোই হয়ে গেল। এখন আমরা এখানে যে কাজটি করবো যে বিয়োগের সময় আমরা কি বলেছিলাম, যদি ফাঁকা ঘর মাঝখানে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করবো। তা ৩০ থেকে আমাদের ২৩ যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ৭ হয়, ৭ বসে দিলাম। তো ৩০ থেকে ৭ বিয়োগ করলে আমাদের ২৩ হয়ে যায়, তার মানে আমাদের ৭ সংখ্যাটি সঠিক। তাহলে আমরা ফাঁকা ঘরে আমাদের ৭ বসে দেবো, তাহলে ২২ এবং আমাদের ৮ যোগ করলে ৩০, ৩০ থেকে ৭ চলে গেলে ২৩, তার মানে আমাদের এটির সংখ্যাটি যে বসেছে সেটি সঠিক। তাহলে আজকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ৫৪ পৃষ্ঠা থেকে আজকের যে আলোচনা সেটি ফাঁকা ঘরের আরও আরেকটি পর্ব থেকে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ৬ থেকে আমাদের ১০ পর্যন্ত ৫টি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের নতুন দেখছেন আজকের ভিডিওটি। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি, কথা হবে।